স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে বিবাদের জের রাস্তা আটকে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর টাকাকে নিয়ে বচসার জেরে রাস্তা আটক করে মোটর সাইকেল থেকে বাচ্চাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল শনিবার, যার জেরে আহত হয় ওই শিশুটি। শিশুটিকে প্রথমে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ জমা করলেন আহত শিশুর মা। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের রাখালহাট কুমারপাড়া এলাকার অঞ্জুমা বেগম স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা নিয়েছিল, সেই টাকা সুদ সমেত ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা বলে জানা গিয়েছে। অভিযোগ, আঞ্জুমা বেগমের স্বামী রুবেল মোহাম্মদ এবং তার 5 বছরের কন্যা সন্তান রুনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় প্রতিবেশী দুজন ব্যক্তি এসে ওই বাইক আটকে দেয় বলে অভিযোগ। রাস্তা আটকে মোটরসাইকেলের চাবি জলে ফেলে দিয়ে গাড়ি থেকে শিশুটিকে নামিয়ে রাস্তায় ফেলে দেয়, যার জেরে আহত হয় 5 বছরের শিশুকন্যা রুনা বেগম। এরপর তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তার প্রাথমিক চিকিৎসা করানো হয়, এমনকি মাথায় আঘাত লাগায় মাথার এক্সরে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এই অবস্থায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিশুর মা আঞ্জুমা বেগম। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। কি জানাচ্ছেন আহত শিশুর বাবা? একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানা সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমার মেয়ের মারপিট করছে। কে, কার সঙ্গে? আমার পরিবেতিছি দাদা হয়। হ্যাঁ, একটা টাকা উঠাইছিলাম, ওই টাকাটা নিয়ে কেসার লাগছে, ওর বুকে টাকাটা দিয়ে দিছি, ও আমাকে ডাক দিল, আমি থামলাম, বাজারে যাচ্ছি, আমি বাজার করতে করতে থামলাম, দুই ভাই মিলে এসে আমাকে থামাইলো, থামাইয়ে বলছে টাকা দে নাহলে তোকে যাইতে দিব না। বলছে আমাকে কেন যাইতে দিবি না, তোর বুকে টাকা আমি দিলাম, আমার যেটা খরচা হয়েছে আমি খরচাটা নিয়ে নিছি, তার কাইটে দিয়ে তোকে 4550 টাকা দিয়ে দিলাম। ও বুঝে না, ওকে 5000 টাকাই লাগে, তা বলছে আমি দিতে পারবো না। ফট করে আমার বাইকের চাবিটা নিয়ে পুকুরে ফেলাই দিল। আচ্ছা, ফেলে দেওয়ার পর আমার বাচ্চাটা আছে গাড়িতে, বাচ্চাটাকে নিয়ে পাকা রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বাচ্চাটার ক্ষতি হলো আমার, ক্ষতি হওয়ার পর আমি গেলাম বাচ্চাটাকে উঠাইতে, আমার পকেটে 20,000 টাকা ব্যবসা ছিল, ওই ব্যবসার টাকাটা ওরা বাইর করে নিয়েছে তিনজন মিলে। কিসের টাকা ছিল এটা, আপনি কিসের টাকা নিয়েছিলেন? ওটা সমিতির টাকা নিয়েছি তো আমি। কি সমিতি? ওটা মহিলা সমিতি, সেলফ হেল্প গ্রুপের টাকা একটা নিয়েছি, ওই টাকাটা আমি ট্যাক্সটা কাটছি আমি। আমার 5,000 টাকা 5,000 টাকা টোটাল খরচা গেছে, তো খরচাটা কাটি তো আমি টাকাটা দিব। টাকা তুল শুনবো কি জানাচ্ছেন ওই শিশুর মা। সভানেত্রী বলে কি যে তোকে তো আমি বুঝা বললাম, তুই কেন ওদের সঙ্গে লাগতে গেলি? যে মারছে কি সভানেত্রীর বর? হ্যাঁ, সভানেত্রীর বর।